This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এ যেন পুনর্জন্ম, মৃত্যুর কাছ থেকে ফিরে আসা। বাড়ি ফিরলেও তাদের মনে এখনও দগদগে রাঙাপানি দুর্ঘটনার সেই ভয়াবহতা আর সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে রীতিমতো শিউরে উঠলেন রিমা চক্রবর্তী এবং কমলা বিশ্বাস। মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল দিশানী চক্রবর্তী। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘায় এক্সপ্রেসে ওঠেন ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ার বাসিন্দা রিমা চক্রবর্তী ও তাঁর ছেলে দিশান। ভালোই চলছিল ট্রেন। হঠাৎই বিকট আওয়াজ, সঙ্গে তীব্র ঝাঁকুনি। থমকে যায় ট্রেন। জানলা দিয়ে বাইরে যত দূর দেখা যায় শুধুই ধ্বংসলীলা। দুমড়ে মুচড়ে পড়ে থাকা বগি দেখে রীতিমতো আঁতকে ওঠা। আমি আর আমার মা উপরের বাঙ্ক বেডটা যেটা থাকে, মানে উপরের যে স্লিপার ক্লাস, ওইখানে ঘুমিয়েছিলাম। তারপর মানে ট্রেনটা ঝাঁকি দিচ্ছিল, ঠিক আছে। আমি প্রথমে অত টের পাইনি ঘুমে, কিন্তু আমার মা জেগে গেছিলো, তারপরে আমাকে ডেকেছিল। তখন আমি উঠে বুঝতে পারি মানে যে কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি করে আমরা দুজন উপরের থেকে নামলাম, গিয়ে বসে গেলাম ওই সিটগুলোতে, যার থেকে মানে ঝাঁকুনিটা অন্তত মানে কিছু ধরে রাখতে পারি। তারপরে ঝাঁকুনিটা কিছুক্ষণ পর বন্ধ হলো, দিয়ে প্রথম জিনিস যেটা জানলাম ওটা হচ্ছে মানে S6 আর S5 যেটা মানে একসাথে জড়িত থাকে, ওটা দুটো মানে 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 আর কানেক্টেড নেই, জয়েন্ট নেই। আর দুটো বগির থেকে আমাদের 6-7টা বগিতে ছিল আর কি, আমাদেরটা ছিল S5। কতটা আতঙ্কিত, ভীষণভাবে আতঙ্কিত। এখনও মানে মনে হচ্ছে যেন এখনও চোখের সামনে ভাসছে। তার মধ্যে যেভাবে আমরা এই দুমড়ে মুচড়ে দেখেছি বগিগুলো, কারণ একটা জেনারেল বগিতে তো কম লোক থাকে না, তার মধ্যে আমারই একজন জানি না, উনি আমার আগেই জেনারেলের টিকিট কেটেছেন, মালদা যাবেন বলে এক মহিলা, মানে উনি আমার পেছনে S5-এর পেছনেই দাঁড়িয়েছিলেন, হয়তো পেছনের দিকের বগিতেই দাঁড়িয়েছে কিনা জানি না। বাড়ি ফিরলেও এখনো দগদগে সেই ভয়াবহতার স্মৃতি সারাক্ষণ চোখের উপর ভাসছে, সেই ধ্বংসলীলার ক্ষতির ছবিটা। ঝাঁকুনিতে কেউ ছিটকে পড়েন, কারোর পায়ে চোট লাগে, কারোর হাতে। কোনোক্রমে নিজেদের ব্যাগ নিয়ে ট্রেন থেকে বেরিয়ে আসেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা কমলা বিশ্বাস। বিশাল জোরে একটা ধাক্কা হলো, সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে, সবাই চাল খাচ্ছে, মানে এরকম এরকম হচ্ছে ট্রেনটা, সবাই ছিটকে পড়ে গেল, কেউ চা খাচ্ছিল পড়ে গেল, যে নিচে ছিটে ছিল সে, যে দাঁড়িয়েছিল সেও মানে পড়ে গেল এরকম, মানে গিয়ে কারোর মানে একটু চোট লাগলো, এরকম ব্যথা পেলো। আপনি কি পড়ে গেছিলেন? পড়ে গেছিলাম, একটু মাঝের মধ্যে লেগেছে, ঠিক আছে। আচ্ছা, কাল যখন এই ঘটনা ঘটলো তারপর কিভাবে বেরোলেন সেই ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে? ট্রেনের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন ওখানকার লোকেরা বললো এদিক দিয়ে রোড আছে, এদিক দিয়ে যাওয়া যাবে ওপারে, তখন আমরা ওপারে চলে গেলাম। গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম, সেখানে গিয়ে আমরা সবাই বসলাম। ত্রিপুরায় মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন কমলা বিশ্বাস ও তাঁর স্বামী তপন বিশ্বাস। ফেরার পথে এমন দুর্ঘটনার সাক্ষী, পায়ে চোট পান তপন বাবু। কেউ বাবু বলছে হাও হাও করে সবাই কান্নাকাটি করছে, আমার বাবুকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুললো, তুলে যা কুড়াতে কুড়াতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক একটু মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল, মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। আপনি তো আঘাতপ্রাপ্ত হয়েছে? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনো এই হাতটা নড়াতে পারছি না, এবং এই পায়ের অবস্থা চরম খারাপ।
ট্রেনের বাইরে তখন হই হই চিৎকার, বিপর্যয় মোকাবিলা বাহিনীর ব্যস্ততা। দ্রুততার সঙ্গে স্ট্রেচারি করে বের করে আনা হচ্ছে হতাহতদের। সেই ছবি দেখে আঁতকে ওঠেন বিশ্বাস দম্পতি। নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছোটেন যে দিকে চোখ যায়। তারা এখন নিজের বাড়ি ফিরলেও ভুলতে পারছেন না সেই রোমহর্ষক জ্বলন্ত ছবি। আজ যেন তাঁদের পুনর্জন্ম হয়েছে বলে মনে করছেন তারা। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বর্ষাক ও নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ।